হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে দেখেছিলে যে আমি নিডস ফর স্পিডে মোস্ট ওয়ান্টেড গেমটা খেলছিলাম। তো আজকে আমি ভাবছি পুলিশের সঙ্গে পাঙ্গা নেব, মানে পুলিশের গাড়িতে আমি ধাক্কা মারবো এবং পুলিশ আমার পিছনে আসবে। চলো ভাই দেখো আপনি কে করতে। তো চলো আমি আগে গাড়িটা চেঞ্জ করব, কারণ আমাকে একটা সুপার স্পিডের গাড়ি চাই, কারণ এই গাড়িটা অতটা ভালো ছুটবে না। আর গাড়ি ভালো না ছুটলে তো পুলিশের কাছে ধরা পড়ে যাব, সে ধরা পড়লে হবে না। তো চলো প্রথমে আমি দেখি ম্যাপে দেখে নিই আশেপাশে কোথাও গাড়ি আছে নাকি। তো আমি দেখতে পাচ্ছি না গাড়ি, একটু সামনে দিয়ে যাই দেখি কোনো গাড়ি আছে নাকি। তো কোনো যদি স্পিডে ভালো গাড়ি পাওয়া যায় তাহলে খুব ভালো হবে, আমি খুঁজছি। তো এখানে একটা কারখানা দেখতে পাচ্ছি, এই কারখানার ভেতরে গাড়ি থাকতেই পারে। তো চলো এই কারখানার ভেতর থেকে একবার দেখে আসি, ঘুরে আসি। এইদিকে কারখানা গাড়ি থাকতেই পারে। আরে আরে আরে, এটা গেল, আমি মনে হয় ভুল রাস্তা দিয়ে চলে এলাম, আমি দেখিও নি। না ঠিকই এসেছি, এখানে একটা BMW পেয়ে গেছি। ও হো দারুণ গাড়ি, BMW গাড়ি পেয়ে গেছি আমি এখানে একটা। তো চলো BMW নিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ BMW, চলো BMW নিয়ে দেখি। আচ্ছা BMW গুলো তো স্পিড হবে সুপার কার গুলোর থেকে, অতটা হবে না মনে হয়। চলো, আরে আমি একটা গাড়ি দেখতে পেলাম, ওই গাড়িটা দেখেও আসি, যদি ওটা এর থেকেও সুপার স্পিড গাড়ি হয় তাহলে ওটা মনে হয়। না না না, এই গাড়িটা তো আমাকে একটু আগেই ছিল। না না এটা নেবো, চলো সোজাই যাওয়া যাক। BMW ভাই অত জোরে জোরে ধাক্কা মারিস না। আশেপাশে কোথাও গাড়ি দেখতে পাচ্ছি না। ওহো নো 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 নো, এখানে একটা গাড়ি দেখতে পেলাম মনে হতো, না এখানে কোনো গাড়ি নেই, আমার চোখের ভুল হয়তো। কিন্তু ম্যাপে এখানে একটা গাড়ি দেখাচ্ছে, কিন্তু এদিকে গেট খুঁজে পাচ্ছি না। তো চলো গেটটা একটু দেখে আসি যে কোন দিকে গেলে গেটটা খোলা পাবে। এটা একটা কারখানায় মনে হচ্ছে দেখে, কিন্তু কারখানায় গেট খোলা নেই। ও নো নো নো, BMW ভাই, BMW একদম অবস্থা খারাপ করে দিয়েছে, আমি অ্যাক্সিডেন্ট করে করে। ও হো হচ্ছি, এত বড় অ্যাক্সিডেন্ট, BMW অবস্থা দেখবে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এ বাপরে, এটা রিয়েল লাইফ হলে সত্যি বলছি বাবা জন্মেও করতাম না, এত দামি গাড়ি যদি এভাবে হয় তাহলে আমার বাবা আমাকে কি করবে জানো, দেখেই নাও। নিজের চোখে দেখে নিলে, আর কিছু বলার নেই আমার। এখানে একটা রেসিং কার পেয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ ঠিক, এখানে একটা রেসিং কার পেয়ে গেছি। তো এই রেসিং কার করে আমি পুলিশের সঙ্গে পাঙ্গা নেব, এর স্পিড তো মনে হয় প্রচুরই হবে। এই আওয়াজটাও খুব সুন্দর, পিছন থেকে গ্যাস ছাড়ি, বুম বুম বুম। আরে না না, ওই গ্যাসের কথা বলি নাই আমি, আমি তো এখানে, এটা কি নাইট্রোজেন গ্যাস ছাড়ে, হ্যাঁ হবে তো। স্পিড তো প্রচুর দেখতে পাচ্ছি, উড়িয়ে ও হো হো, ছি ছি ছি, গাড়ি বার না করতে করতে সামনে থেকে একজন ঠুকে দিল। সালা ইয়ে দুখ কা খতম নি হোতা বে, মানে আমি ওকে ঠুকে দিলাম, সে হতে একটু অ্যাডজাস্ট কর নাও, মানছি আমি ভালো ড্রাইভার না। বহুত তেজ হো রহা হ্যায়, বহুত তেজ হো রহা সাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক গাড়ি দেখেছি, কারণ এটা পুলিশের গাড়ি ছিল। ও এটা তো পুলিশের গাড়ি। কন এ লোক কহাঁ সে আতে হ্যায়? তো পুলিশ এখন আমার পিছনে পড়ে গেছে, কারণ পুলিশের গাড়িতে আমি ধাক্কা মেরে দিয়েছি। আমার পিছনে কিন্তু দুটো পুলিশ পড়েছে, দুটো। আমি এখন ও ভাই, সামনে থেকে আরো একজন ধাক্কা মেরে দিল,
মানে আমি একজনকে ধাক্কা মেরে দিলাম। তো পুলিশ এখন আমার পিছনে পড়ে আছে, জানি না ফাইন লাগবে কি না, তবে আমি যতদূর চেষ্টা করবো পালানো। ওদের পুলিশের কাছে ধরা দেবো না, ধরা দিলেই প্রচুর ফাইন করবে, প্রচণ্ড। তো চলো দেখি। আর ফাইন মানে তুই গেল, একদম গেল। তো পুলিশ আর একটাই মাত্র আমার পিছনে পড়ে আছে, তাও সে আমাকে খুঁজে পাচ্ছে না। একদম নিরাপদ আমি হয়ে গেছি, মানে আমি পালিয়ে এসেছি ওদের হাত থেকে, ওদের গাড়িতে ধাক্কা মেরে আমি পালিয়ে এসেছি। এখন চলো, তো আজকে ভিডিওটা এই অবধি থাক, আমি আবার পরে নতুন নতুন মজাদার ভিডিও নিয়ে আসবো। আর আমি এখন এই গাড়িটা চেঞ্জ করে অন্য গাড়ি নিই, কারণ এই গাড়ির অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো টাটা, আর লাস্টে সাবস্ক্রাইব করতে ভুলবে না। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।